আসসালামু আলাইকুম প্রিয় বিডি টোয়েন্টি ফোর চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আনসার আজ আমি আপনাদের মাঝে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা ভবন দ্বিতীয় ব্লক ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ষোলোই সেপ্টেম্বর 2020 তারিখে প্রকাশিত হয়েছে আমি এখন আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিম্নবর্ণিত পদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বর্ণিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং একের রয়েছে হিসাবরক্ষ গ্রেট এগারো বেতন বারো হাজার পাঁচশত থেকে তিরিশ হাজার দুশত তিরিশ টাকা পর্যন্ত বয়স তিরিশ বছর পদের সংখ্যা পঁচিশটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপর দুই নম্বর রয়েছে কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই বয়স অনুর্ধ্ব তিরিশ বছর পদ ঊনসত্তরটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা খরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর রয়েছে সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচ সত্তর নব্বই টাকা বয়স অনুর্ধ তিরিশ বছর পদসংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুনাদিত শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাট লিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে আশি শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঞ্চাশ শব্দ এবং কম্পিউটার করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে চার নম্বর রয়েছে উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশত থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা বয়স অনুর্দ তিরিশ বছর পদসংখ্যা একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অননাদ্বিত শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাকরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি পঁচিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর এসে ষাট মুদ্রা মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুশতর টাকা থেকে চব্বিশ হাজার ছশত আশি টাকা বয়স অনুধত তিরিশ বছর পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নদিত শ্রেণী বা সমমানের সিজি পেতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ষাটলিপিকা ষাটলিপি পরীক্ষা ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে পঁচিশ শব্দ থাকতে হবে ছয় নম্বর রয়েছে স্টোর কিপার গ্রেড ষোলো বেতন নয় টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বয়স অনর্ধ তিরিশ বছর পদসংখ্যা একটি আর শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের সার্টিফিকেট স্টোর সংক্রান্ত কর্মে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে সাত নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় টাকা থেকে বাইশ হাজার টাকা বয়স অনর্থ তিরিশ বছর পদ সংখ্যা চল্লিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অননাদিত বিভাগ বা সমমানের সিজি পেতে উচ্চ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার করে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে আট নম্বর রয়েছে অভিস সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বয়স তিরিশ বছর পদসংখ্যা একুশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমানের সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বর রয়েছে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বয়স তিরিশ বছর পদসংখ্যা চোদ্দোটি বাণিজ্য অথবা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দশ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো নয় হাজার তিনশত টাকা থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা বয়স অনুদত্রিশ বছর পদ সংখ্যা চারশত চৌষট্টি কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সামান্য পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রা মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজি বিশব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এগারো নম্বর রয়েছে অভিস গ্রেড বিশ বেতন আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুদ তিরিশ বছর পদসংখ্যা পাঁচশত পনেরোটি কোনো স্বীকৃত হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বারো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী গ্রেড বিশ বেতন আট হাজার দুশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বয়স অনুদ তিরিশ বছর পদসংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপ্রণীত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এক নম্বর রয়েছে এক নয় দু হাজার বিশ তারিখে সাধারণ প্রার্থীর বয়স সীমে আঠারো থেকে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সী আঠারো থেকে বত্রিশ বছর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় দুই নম্বর রয়েছে সরকারি আদা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তিন নম্বর রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টি টি স্ল্যাশ ইইডি এম ই ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমে অনলাইনে আবেদনপত্র গ্রহণ পূরণ ও আবেদন ফি জমা দেন শুরুর তারিখ ও সময় বাইশ নয় দু হাজার বিশ অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু সকাল দশ থেকে শুরু হবে এবং শেষ হবে বাইশ দশ দু হাজার বিশ অর্থাৎ বাইশে অক্টোবর দু হাজার বিশ বিকাল পাঁচ গটিকে পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণকে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে যতক্ষণ পর্যন্ত পরীক্ষার ফি জমা দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আবেদন সাবমিট করা হলেও আবেদন অ্যাকসেপ্ট করা হবে না অনলাইন আবেদন করতে প্রার্থী তার সাখর দুর্গ তিনশো প্রস্ত আশি পিক্সেল ও রঙিন ছবি দুর্গ তিনশয় প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন অনলাইন আবেদনপত্রে প্রণীকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই প্রণীকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতবাক নিশ্চিত হবেন এসএমএস প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা অনুযায়ী ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করলে কম্পিউটারে ছবি সহ অ্যাপ্লিকেশন প্রুভ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা প্রার্থী একটি ইউজার আইডি এবং ছবি এবং যুক্ত একটি অ্যাপ্লিকেন্স কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেন্স কপি প্রার্থী ডাউনলোড ডাউনলোড পূর্ব প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেন্স কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে দুইটি এস করে প্রধান প্রকৌশলী শিক্ষা প্রকৌশলী অধিদপ্তর এর অনুকূলে ক্রমিক নং এক থেকে দশ বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা সহ মোট একশত বারো টাকা এবং এগারো থেকে বারো নং বর্ণিত পদগুলোর জন্য পরীক্ষার ফি পথ পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ পাওয়া ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনধিক ভাত ঘন্টার মধ্যে জমা দিতে হবে উল্লেখ্য অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে পূরণ করে সাবমিট করা হলেও প্রকার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না এসএমএস সংক্রান্ত নির্দেশনা অর্থাৎ আপনাকে যে দুইটি এস এম এসের মাধ্যমে টাকাটা পে করতে হবে সেই এস এম এস প্রেরণের নির্দেশনাগুলি হচ্ছে প্রথম এস লিখতে হবে আপনাকে মোবাইলে মেসেজ অপশান গিয়ে টাইপ করতে হবে ডাবল ই ডি এম ও ই স্পেস দিতে হবে একটি তারপর ইউজারটি লিখে ওয়ান সিক্স থ্রি নাম্বার সেন্ড করতে হবে তারপর আপনার মোবাইলে আট একটি পিনকোড সহ একটি এস এম এস আসবে এবং সেই পিনকোডটি ব্যবহার করে আপনাকে দ্বিতীয় এস লিখতে হবে দ্বিতীয় দ্বিতীয় এস লিখতে হবে ডাবল ইডিএমও তারপর কি স্পেস দিতে হবে তারপর এএস লিখতে হবে তারপর স্পেস দিয়ে আট ডিজিটের পিনকোড লিখে ওয়ান সিক্স থ্রি সেন্ড করে দিতে হবে তাহলে আপনার মোবাইল একটি কনফার্মেশন এস এম এস আসবে সেই এস এম এসটিতে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http স্ল্যাশ ডাবল ই ডি এম ও ই টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাসময়ে জানানো হবে অনলাইন আবেদন করতে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এসএমএস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা আহ্বান্জনীয় এসএমএসে পেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও স্থানের বা কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক প্রিন্ট করে নেবেন প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন তো প্রেভার্স এসলাসকে স্লাসকে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ